আবেলিৰ খবৰ ষ্টুডিঅত মই প্ৰাঞ্জল আৰম্ভণিতে এটা ব্ৰেকিং নিউজ মিয়ানমাৰ সীমান্তত প্ৰচণ্ড গুলিয়াগুলি আসাম ৰাইফলছৰে এনএছএন কি আৰু আলফা স্বাধীনৰ সংঘৰ্ষ দুজন আসাম ৰাইফলছৰ জোৱান হতাহত হোৱাৰ খবৰ আহিছে চাংলাং জিলাৰ হেটলুং বস্তিৰ এই সংঘৰ্ষ হৈছে মিয়ানমাৰ সীমান্তত প্ৰচণ্ড গুলিয়াগুলিৰ খবৰ আমি জনাইছো আসাম ৰাইফলছৰে এনএছএন কি আৰু আলফা স্বাধীনৰ সংঘৰ্ষৰ খবৰ আহিছে দুজন আসাম ৰাইফলছৰ জোৱান হতাহত হোৱাৰ খবৰ আহিছে আমি যত এই সংঘর্ষ হয়েছে তার কিছু ম্যাপিং আমি আপনার দেখাইছো যেহেতু চাংলাং জেলার হেটলুং বস্তির এই সংঘর্ষ হওয়া বলে আমাদের খবর আছে কেমন আলোকচিত্রও আমি আপনার দেখাইছো মিয়ানমার সীমান্তত এয়া প্রচণ্ড গুলিয়াগুলির খবর আসাম রাইফলসর সঙ্গে এনএসএন কে আর আলফা স্বাধীনের সংঘর্ষ এয়া স্যাটেলাইট ম্যাপত কিছু দৃশ্য আমি দেখাইছো আপনার কেমন বিশেষ আলোকচিত্র দেখাইছো এই সংঘর্ষের পাছর রাজ্যিক যুব মোর্চার কার্যনির্বাহক অনুষ্ঠিত করে উজনি অসমত নির্বাচনী রণডঙ্কা বজালে বিজেপিয়ে আজি সামরণি পরিব দুদিনিয়াকৈ অনুষ্ঠিত হওয়া রাজ্যিক যুব মোর্চার কার্যনির্বাহকর বর্তমান হিমন্ত বিশ্ব শর্মা তাত উপস্থিত হয়ে ভাষণ প্রদান করে আছে পুনপটিয়া সম্প্রচারত আমি আপনার শিবসাগরলৈ লৈ গৈছো আমার রাজ্যখনক প্রতিষ্ঠা করার এক পবিত্র সংকল্পরে আজি আমি আমার কর্মক্ষেত্রত আগবাঢ়িছো আমি যেতিয়া ভারতবর্ষর পটভূমিত চিন্তা করো যেতিয়া কৃষির কথা মনলৈ আহে পাঞ্জাবর কথা আমি সুৱৰণ করো তথ্য প্রযুক্তির কথা যেতিয়াই আমার মনলৈ আহে কর্ণাটকর কথা আমার মনত পড়ে আর যেতিয়াই ব্যবসায় বাণিজ্য উদ্যোগীকরণের কথা আমার মনলৈ আহে গুজরাট আর মহারাষ্ট্র তামিলনাড়ুর দরে রাজ্য সমূহর কথা আমার মনলৈ আহে ভারতবর্ষর বুকুত আমার রাজ্যখনক সকলো দিশৰ পৰা সকলো বিন্দুৰ পৰা আমার রাজ্যখনে ভারতবর্ষর আর্থসামাজিক জীৱনক রাজনৈতিক জীৱনক অর্থনৈতিক জীৱনক নেতৃত্ব লক আৰু ভারতবর্ষর বুকুত অসম এক উজ্জ্বলতম রাষ্ট্র হিসাবে উজ্জ্বলতম রাজ্য হিসাবে জিয়াই থাকক সেই সংকল্পরে আমি আটাই রাজনীতিলৈ আহিছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় কোৱাৰ দৰে ভারত বিশ্বর ভিতরতে এখন অগ্রণী রাজ্য হব রাষ্ট্র হব স্বামী বিবেকানন্দই কল্পনা করার দরে ভারত বিশ্বগুরু হব আর সেই বিশ্বগুরু ভারতত অসম উজ্জ্বলতম নক্ষত্র হিসাবে জিলিকি থাকিব এই হৈছে আমার রাষ্ট্র নির্মাণের সংকল্প আর এই রাষ্ট্র নির্মাণের সংকল্প যেতিয়া আমি রূপায়ণ করবলৈ আগবাঢ়ো তেতিয়া চাণক্যর পৰা গুরু গোবিন্দ সিংহর পৰা ছত্রপতি শিবাজীর পৰা বীর লাচিতলৈকে সভ্যতার যুজত কি ধরনে আমার ভারতবর্ষর সভ্যতা সংস্কৃতিক রক্ষা করার বাবে তেওঁলোকে বীরত্ব আর শৌর্য প্রদর্শন করেছিল তার ইতিহাসের বিষয়েও আমি সকলে অবগত আমি সকলে বুঝি পাও ভারতবর্ষখনের আমার উদারতা আমার মহানতার সুযোগ লৈ ভারতবর্ষর উপর পদে পদে সভ্যতার আরম্ভণির প্রায় আক্রমণ হয়েছিল ভারতবর্ষর সভ্যতায় প্রতিষ্ঠা করা নালন্দা তক্ষশিলার দরে উজ্জ্বল জ্ঞান মন্দিরকো হুনসকলের আক্রমণত বিনষ্ট করে পেলা হয়েছিল ভারতবর্ষর সভ্যতা সংস্কৃতিত আলেকজেন্ডারের পৰা ঔরঙ্গজেবলৈ ভারতবর্ষর সভ্যতা সংস্কৃতির উপর বারে বারে আক্রমণ করা হয়েছিল আনকি সনাতন সভ্যতা সংস্কৃতির আদর্শ পুরুষ প্রভু শ্রীরামর জন্মভূমিও ঔরঙ্গজেবর নির্দেশত তাত বাবরি মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল ভারতবর্ষরে অঙ্গ রাজ্য জম্মু কাশ্মীরত দুখন পতাকারে এখন গণরাজ্যর ভিতরতে দুখন রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল আর ভারতীয় লোকর মাজতে একে ধর্ম একে পন্থর নাম লওয়ার পিছতো বিভিন্ন নিয়মর মাজেরে আমার জনগণক বিভক্ত করার দেশত নির্মম ষড়যন্ত্র হয়েছিল আমি গৌরব অনুভব করো যে আমার দলের প্রধানমন্ত্রী ভারতবর্ষর প্রধানমন্ত্রী
নরেন্দ্ৰ মোদী ডাঙৰিয়াৰ নেতৃত্বত প্ৰথমবাৰৰ বাবে সভ্যতাৰ কলংক মোচন কৰি বাবৰি মছজিদৰ স্থানত ৰাম মন্দিৰ স্থাপন কৰাৰ সংকল্পত আমি সফল হৈছিলোঁ। আজি ভাৰতবৰ্ষৰ সভ্যতা সংস্কৃতিয়ে নতুন দিগন্তলৈ খোজ কাঢ়িছে। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু গৃহমন্ত্ৰী অমিত শাহ ডাঙৰীয়াৰ দুৰ্বাৰ সংকল্পেৰে 370 ধাৰাৰ দৰে ধাৰা যি ধাৰাই ভাৰতবৰ্ষখনক দুখন গণৰাজ্যত কৰি পৰিণত কৰিছিল তাক আজি বিলুপ্ত কৰা হৈছে। আৰু তাৰ লগে লগে ভাৰতবৰ্ষৰ এটা বিশেষ ধৰ্মক তুষ্টিকৰণৰ ৰাজনীতিৰে তালাকৰ দৰে নিৰ্মম আইনৰ মাজেৰে আমাৰ আই মাতৃসকলৰ ওপৰত যি নিৰ্মম অত্যাচাৰ চলোৱা হৈছিল প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ বলিষ্ঠ নেতৃত্বত আজি তালাকৰ দৰে প্ৰথাই বিলুপ্তি সাধন কৰিলে। আৰু যদি অলপ আগুৱাই যাওঁ তেতিয়াহ'লে দেখা পাওঁ যে প্ৰথমবাৰৰ দৰে বালাকোটতে হওক বা চীন বা পাকিস্তানৰ নিলজ্জ আক্ৰমণৰ বিপৰীতে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ যোগ্য আৰু অটল প্ৰত্যুত্তৰে আজি আমাৰ ৰাষ্ট্ৰখনক এক গৌৰৱৰ উজ্জ্বল শিখৰলৈ লৈ যাবলৈ সংকল্প কৰিব পাৰিছে। আৰু মাত্ৰ যোৱাকালিৰ কথা, অটল টানেলৰ দৰে সুৰংগ নিৰ্মাণ কৰি জ্ঞান আৰু প্ৰযুক্তিৰ বিজ্ঞানৰ জগতখনতো আজি ভাৰতবৰ্ষ এক নতুন ৰূপেৰে বিশ্বৰ সন্মুখলৈ আগুৱাই গৈছে। আমি গৌৰৱ অনুভৱ কৰোঁ, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা হিচাপে আমি গৌৰৱ অনুভৱ কৰোঁ যে আজি ভাৰতবৰ্ষৰ বুকুত যি পৰাধীনতা আৰু আগ্ৰাসনৰ কলংক আছিলে সেই কলংক কোনোবা দলে যদি নিৰ্মূল কৰিলে, কোনোবা যদি প্ৰধানমন্ত্ৰীয়ে নিৰ্মূল কৰিলে, সেই প্ৰধানমন্ত্ৰী ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া। আজি সেই দলটোৰ আৰু সেই দলটোৰ আমাৰ অসম ৰাজ্যৰ আমি একো একোগৰাকী অগ্ৰণী সেনানী, আৰু আমি সেই এক নতুন পৰিচয়েৰে ভাৰতবৰ্ষক বিশ্বগুৰুৰূপে প্ৰতিষ্ঠা কৰা আৰু অসমক ভাৰতৰ উজ্জ্বলতম নক্ষত্ৰ হিচাপে প্ৰতিষ্ঠা কৰাৰ যি এই যুদ্ধ, সেই যুদ্ধৰ একো একোজন আমি সেনানীৰূপে আজি আমি পৰিচিত। শ্ৰদ্ধাৰ বন্ধু বান্ধৱীসকল, ভাৰতীয় জনতা পাৰ্টীৰ এই গৌৰৱময় ইতিহাসৰ লগত আজি আমি নিজকে জড়িত কৰিছোঁ। ভাৰতীয় জনতা পাৰ্টী এদিনত নিৰ্মাণ হোৱা দল নাছিলে। বহু সময়ত আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ কাৰ্যকৰ্তাসকলে কেতিয়াবা মোৰ সন্মুখত প্ৰশ্ন কৰে যে যুৱ কংগ্ৰেছৰ সদস্যসকলৰ এই আসন আছিলে, যুৱ কংগ্ৰেছৰ সদস্যসকলৰ শাসনতন্ত্ৰত এই ভূমিকা আছিলে, আমাৰ কিয় নাই? আমাৰ কিয় নাই? কাৰণ সভ্যতাৰ পাৰ্থক্য আছে। আমি সেই দলৰ সদস্য যিটো দলে আমি আদৰ্শ গ্ৰহণ কৰোঁ সেইসকলৰ পৰা যিসকলে নিজৰ জীৱনৰ সৰ্বোচ্চ ৰাষ্ট্ৰ নিৰ্মাণৰ কাৰণে ত্যাগ কৰিছে, যিসকলে নিজৰ সৰ্বোচ্চ ত্যাগৰ জৰিয়তে ভাৰতৰ সভ্যতা সংস্কৃতিক আৰু আমাৰ জাতীয় জীৱনৰ গৌৰৱক ধৰি ৰখাৰ কাৰণে সৰ্বোচ্চ কৰিছে। ৰাজনীতিৰ বাবে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নিৰ্মাণ হোৱা নাছিল। ৰাজনীতিৰ জৰিয়তে সমাজক নিষ্কলংক কৰিবলৈ, ৰাজনীতিৰ জৰিয়তে মাতৃভূমিক সেৱা কৰিবলৈ, ৰাজনীতিৰ জৰিয়তে ৰাষ্ট্ৰ নিৰ্মাণ কৰিবলৈ আমি ৰাজনীতিৰ পথাৰলৈ ভাৰতীয় জনতা পাৰ্টী আহিছিলে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যেতিয়া জনসংঘ ৰূপেৰে ভাৰতবৰ্ষৰ প্ৰথম এক বিকল্প ৰাজনৈতিক ধাৰা হিচাপে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নিৰ্মাণ কৰিছিলে, শ্যামাপ্ৰসাদ মুখাৰ্জী দীনদয়াল উপাধ্যায়ৰ সপোনত এনেকুৱা এটা ৰাজনৈতিক দলৰ সপোন আছিল যি ৰাজনৈতিক দলে অন্ত্যোদয়ৰ কথা ক'ব, যি ৰাজনৈতিক দলে সাংস্কৃতিক ৰাষ্ট্ৰবাদৰ কথা ক'ব আৰু যি ৰাজনৈতিক দলে একত্ৰিত ভাৰতৰ কথা ক'ব। আৰু সেই সাংস্কৃতিক ৰাষ্ট্ৰবাদ, অন্ত্যোদয় আৰু একত্ৰিত ভাৰতৰ
নির্মম সংকল্পে সংকল্পিত হয়ে জনসংঘর পৰা ভারতীয় জনতা পার্টিয়ে আজি এই বিরামহীন যাত্রা আজি অতিক্রম করেছে আর নতুন গৌরবর কীর্তি প্রতিদিনে স্থাপন করেছে। মই যুব মর্চার কার্যকর্তা সকলক অনুরোধ করিম, আমি শাসকীয় রাজনৈতিক দলের সদস্য নহয়, আমি সভ্যতা যুজর একো একোজন ডাঙর যুজারু। আমি ভারতবর্ষক নবনির্মাণ করবলৈ আগবাড়ি অহা সেই সংকল্পে সুশোভিত আমি একো একোগৰাকী যোদ্ধা। মই আমার যুব মর্চার কার্যকর্তা সকলক অনুরোধ করিম, শাসকীয় দলের মাজত থাকিও শাসকীয় দলের সকলো আনন্দ আর বিষাদর মাজত থাকিও ভারতীয় জনতা পার্টির যুব মর্চার কার্যকর্তা সকলে নিজের স্বকীয় পরিচয় অক্ষুণ্ণ রাখিব লাগিব। নিজের স্বকীয় পরিচয়ের মাজেরে আমি যি সংকল্পে আমি এই রাজনীতির পথারখনলৈ আহিছিলো তাক আমি মর্মে মর্মে মনত রাখিব লাগিব। যি দিনাখনেই আমি রাষ্ট্র নির্মাণের সংকল্পর কথা পাহৰি যাম, যি সময়তে আমার ভারতীয় চরিত্র আমি হেৰাই যাম আর যি সময়তে অসমক ভারতের উজ্জ্বলতম রত্ন হিসাবে প্রতিষ্ঠা করার সংকল্প আমি হেরুয়াই পেলাম, সেই সময়তে যুব মর্চার সদস্য হওয়ার নৈতিক অধিকারও আমি হেরুয়াই পেলাম। মই যুব মর্চার কার্যকর্তা সকলক অনুরোধ করিম যে ভারতীয় জনতা পার্টি আর যুব মর্চার কার্যকর্তা হিসাবে আদর্শর পথর পৰা আমি যাতে আরি আতরি যার প্রচেষ্টা নকরো, হৈ গৌরব থাকিব, শাসকীয় দলের রাজনৈতিক সুবাস থাকিব, শাসকীয় দলের সদস্য হিসাবে আমি বিভিন্ন কাম করার আমার শক্তি থাকিব, কিন্তু সেইবিলাকর মাজতো আমি নিউজ ফ্ল্যাশ আগবহাইছে অজন্তা।